আলাইকুম বন্ধুরা, ভালো আছেন? যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই JKTM টেকনোলজির পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমাদের নতুন বন্ধু এসেছে, সেই বন্ধু আমাদের ইঞ্জিনিয়ারিং। তিনি আপনি কি ইঞ্জিনিয়ার হতে চান কম্পিউটার? তার মতামত দেবো। আপনার নামটা কি প্লিজ বলেন তো? পাবেল। তার নামটা হলো পাবেল। আপনার নাম কি? পাবেল। আচ্ছা, আপনি কম্পিউটার কাজ কেন শিখতে চান? তিনি কম্পিউটার তিনি কাজ করতে চায়, ভালো কিছু শিখতে চান, তাই না? আচ্ছা, আপনার মতামতটা কি? আপনার আব্বুর নাম কি বলেন তো? তার আব্বুর নাম সালাম। আপনার আব্বু বলে যে আপনি কম্পিউটার শিখো? তোমার আব্বু বলে? হ্যাঁ। তাহলে তোমাদের বাসায় কি কম্পিউটার আছে? তাদের বাসায় কম্পিউটার আছে। এখন দর্শকদের বলো, দর্শক আমি কাজ শিখতে চাই, শিখতে চাই। দর্শক সে কাজ শিখতে চায়, তার জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার আগে সাবস্ক্রাইব আর বেল বাটনটি টিপতে ভুলবেন না বন্ধুরা। তাহলে শুরু করি আজকে আমাদের এই বিগ বয় বিগ ম্যান ইঞ্জিনিয়ারের, দেখি তিনি কি কতটুকু শিখতে পারে, কতটুকু বলতে পারে। আচ্ছা বলো তো, এগুলোর নাম কি? এগুলো বলো। র্যাম, এগুলোর নাম র্যাম, কিন্তু র্যামে ভাগ করা আছে, যেমন এইচডি র্যাম, ডিডিআর ওয়ান, তারপর এইচডি র্যাম, ডিডিআর ওয়ান, ডিডিআর থ্রি, ডিডিআর ফোর, বিভিন্ন কোয়ালিটির র্যাম আছে। এটা পরে শিখাবো বন্ধু, ঠিক আছে? তাহলে ধরো এগুলো কি? কম্পিউটার র্যাম, এটা হয় র্যাম, ঠিক আছে? তাহলে এটা হলো বন্ধু তোমার ল্যাপটপের হার্ড ডিস্ক, ঠিক আছে? এটা কি হার্ড ডিস্ক? কিন্তু এটার ভিতরে আইডি হার্ড ডিস্ক হয়, সাতা হার্ড ডিস্ক হয়। এটা কি সাতা হার্ড ডিস্ক? কি হ্যাঁ, এটা ধরো হাত দিয়ে ধরো, এটা কি? হ্যাঁ দেখো তুমি, এটা সাতা ডিস্কটা কেমন হয় দেখো। হ্যাঁ, এটাই দেখো তোমার 500 GB WD। হ্যাঁ, তোমার ওয়েস্টার্ন ডিজিটাল, এটার মূল নাম হলো ওয়েস্টার্ন ডিজিটাল, আর আপনি সংক্ষেপে WD। এটা 500 GB দেখতে পাচ্ছেন বলুন, 500 GB। এটা হলো ল্যাপটপের একটি সাতা হার্ড ডিস্ক, ঠিক আছে? এটা কি ল্যাপটপের একটি সাতা হার্ড ডিস্ক? বলো কি সাতা হার্ড ডিস্ক? তার ভাষায় একটু উচ্চারণে হয়তো বা ভুল হতে পারে, ছোটো মানুষ তো, তার জন্য দোয়া করবেন যেন ভালো করে শিখতে পারে, বলতে পারে, ঠিক আছে? তাহলে আজকে আবার দেখি তোমার, এটা হলো ডেস্কটপের হার্ড ডিস্ক। এটা কি ডেস্কটপের হার্ড ডিস্ক? ডেস্কটপের সাতা হার্ড ডিস্ক। এটা কি হয়? হ্যাঁ, সাতা ডিস্কের কারণ ঠিক তো, এই যে দেখো এখানে তোমার সাতা পোর্ট, এই যে সাতা আইডি কেবেল, সাতা পাওয়ার কেবেল, হ্যাঁ সাতা। এটা হলো তোমার হিটাসি হার্ড ডিস্ক। হ্যাঁ, হিটাসি 1 TB বন্ধু, এটা কি বলো, এটা কি হিটাসি 1 TB? এখানে লেখা আছে দেখো, এইটা 1 TB, 1 TB হার্ড ডিস্ক। এটা কি সাতা হার্ড ডিস্ক? ডেস্কটপের সাতা হার্ড ডিস্ক। আচ্ছা বন্ধুরা, এইটা হলো দেখো একটা স্যামসংয়ের হার্ড ডিস্ক, হার্ড ডিস্কটি ছোটো। এটা হলো স্যামসংয়ের 8 GB, এটা হলো আইডি হার্ড ডিস্ক। বলো ডেস্কটপের আইডি হার্ড ডিস্ক, ডেস্কটপের আইডি হার্ড ডিস্ক, গুড। মেমোরি তার খুব ভালো, দোয়া করবেন ও ভালো যাতে বলতে পারে, শিখতে পারে। আচ্ছা, আজকে আইডি হার্ড ডিস্কটা ছুঁয়ে দিলাম। আচ্ছা, আমরা সচরাচর জানি একটা সিপিউর ভিতরে মাদারবোর্ড থাকে, হ্যাঁ? তাহলে এটা কি জানো তুমি? কম্পিউটার মাদারবোর্ড, এটা কি কম্পিউটার মাদারবোর্ড? তোমার ধরো এইখানে র্যাম লাগানো হয়, হ্যাঁ এই র্যামগুলো এখানে লাগানো হয় এটা, হ্যাঁ। তারপরে তোমার এইখানে প্রসেসর লাগা হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কোনটায় কোথায় কী লাগানো হয়, ঠিক আছে? এটা হলো কম্পিউটার মাদারবোর্ড। মাদারবোর্ডের মডেল নাম্বার বন্ধুরা, এটা তোমার গিগাবাইটের কম্বো 41। বলো গিগাবাইটের গিগাবাইট মাদারবোর্ড কম্বো 41। হ্যাঁ, কম্বো 41 একটি গিগাবাইটের মাদারবোর্ড, ঠিক আছে? এরকম অনেক আছে, যেমন আরও আছে তোমার, এটা হলো তোমার অ্যাস্ট্রোকেট, অ্যাস্ট্রোকেট মাদারবোর্ড। এটা হলো তোমার কি দেখো, অ্যাস্ট্রোকেট 31 মাদারবোর্ড, অ্যাস্ট্রোকেট 31 বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা অ্যাস্ট্রোকেট 31 মাদারবোর্ড। এরকম বিভিন্ন আমাদের বোর্ড আছে, আমরা শিখাবো অল্প অল্প করে। এটা দেখো আর একটা মাদারবোর্ড নিচ্ছি, এটা দেখো গিগাবাইটের 61 মাদারবোর্ড। এটা কি গিগাবাইটের 61 মাদারবোর্ড, তাই না? আচ্ছা, এখন 61 গেল। আর তোমার এটার নাম কি বলতে পারো তুমি? এটার নাম মাউস। বলো মাউস, উচ্চারণটা হয়তো একটু কষ্ট হয়, আবার বলো মাউস। মাউস, আচ্ছা, মাউসের বর্ণনা জানো? মাউস অর্থ কি বাংলায়? ইঁদুর। হ্যাঁ, মাউসের অর্থ বাংলায় কি? ইঁদুর, ইঁদুর, ইঁদুর। এটা কি, এটার নাম কি, এটা কি বলতে পারো? এটার নাম, এটার নাম কিবোর্ড, কিবোর্ড। এটা দিয়ে কি করে? হ্যাঁ, কম্পিউটারে টাইপিং করে। হ্যাঁ, এটা দিয়ে কি কম্পিউটারে টাইপিং করে, যেমন এক্সেল ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ এগুলো শিখতে পারলে তুমি যখন বড় হবা তখন এগুলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল শিখতে হবে, তখন ওই কিবোর্ড দিয়ে তুমি ওই টাইপিং করবে, ঠিক আছে? ওকে, আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা এলসিডি মনিটর, এটা কি এলসিডি মনিটর?
হ্যাঁ বন্ধুরা, এটা বলো এটা এটার নাম কি? এলসিডি মনিটর। আচ্ছা ধরো তোমাকে এখন যদি আচ্ছা জিজ্ঞাসা করি, যেমন ধরো এটার নাম কি, এগুলোর নাম র্যাম, ভালো মেমোরি মুখস্থ আছে, ধরো এগুলোর নাম কি? হার্ড ডিস্ক। গুড গুড বয় ম্যান। এটাও কি? হার্ড ডিস্ক। তা বন্ধু দেখো, এটাও হার্ড ডিস্ক, এটাও হার্ড ডিস্ক, এটা হয় ল্যাপটপের হার্ড ডিস্ক, কি ল্যাপটপের হার্ড ডিস্ক না, এটা হয় ডেস্কটপের হার্ড ডিস্ক। হ্যাঁ এটাও কম্পিউটার, এটাও কম্পিউটার, কিন্তু এটা ল্যাপটপের হার্ড ডিস্ক, আর এটা হয় কি ডেস্কটপের হার্ড ডিস্ক। গুড। তাহলে বন্ধুরা সবাইকে বলো আজকে আজকের মতন আপনাদের এই ভিডিওটি যদি অবশ্যই বলো বন্ধুদের বলো যে অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বলো অবশ্যই ভালো অবশ্যই করবেন। তাহলে বাই বাই, আবার দেখা হবে বন্ধুরা, দাও টাটা দাও।